হাই হ্যালো নমস্কার সবাই কেমন আছেন আমাদের এগ্রিকালচার ডায়েরিতে আপনাদের স্বাগত এবং সঙ্গে আমি সুশোভন আপনারা তো অনেকেই ছাগল পালন করতে চান কিভাবে একটা ছাগল পালন করা উচিত সেটা সম্পর্কে সবারই মোটামুটি একটা ধারণা তৈরি হয়েছে যারা অনেকদিন ধরে ছাগল পালনের ভিডিও দেখেন তবে আজকের ভিডিওটা একটু অন্যরকম বানাবো যারা নতুন ফার্ম করতে চাইছেন তাদের জন্য একটা বেস্ট গাইডলাইনের প্রয়োজন যে একটা ফার্ম বানাতে গেলে কোন ভাবে বানাতে হবে ফার্মের স্ট্রাকচার কেমন হবে ফার্মের জন্য কিরকম জায়গা লাগবে কিভাবে কত জায়গার মধ্যে ঘাস লাগাতে হবে ছাগলে টাইম টু টাইম ফার্মে কিভাবে ম্যানেজমেন্ট থাকবে সেই পুরো বিষয়টার উপর একটা নলেজ থাকার দরকার আজ সেই বিষয় নিয়েই পুরো ডিটেইল ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো আমার সঙ্গে রয়েছেন একজন ফার্মার যিনি প্রায় 4 মাস হলো একটি ফার্ম তৈরি করেছেন তো একদম স্টার্টিং থেকে কিভাবে তিনি আজকে পর্যন্ত ফার্মটা মেনটেন করছেন কিভাবে তার ফার্ম তৈরি কি পদ্ধতিতে তিনি করেছেন কি প্ল্যান দিয়েছিলেন ফার্ম করার আগে পুরো বিষয়টাই আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব তো চলুন সরাসরি ফার্মারের সঙ্গে আমি কথা বলি নমস্কার দাদা কেমন আছেন ভালো আছেন তো আপনার সঙ্গে বোধহয় প্রায় 4 মাস আগে আপনার দেখা হয়েছিল একটা ট্রেনিং ইনস্টিটিউটে তো আপনি সেখানে ট্রেনিং নিতে গেছিলেন গোট ফার্মিং আচ্ছা তো বর্তমানে আপনার ফার্মে কতগুলো ছাগল আছে 70 থেকে 75টা ছাগল আছে 70-75টা বাহ তার মানে বলা যেতে পারে একটা কমার্শিয়াল ফার্মের যে স্ট্রাকচার হওয়া উচিত সেটা দেখতে পাচ্ছি আচ্ছা 65 মাদার গোট নিয়ে একটা ফার্ম শুরু করা উচিত তো এখানে যে ফার্মটা করছে সেটা কি ব্রিডিং ফার্ম হিসেবে নাকি আগে যেখান থেকে মাংসের জন্য ফার্ম বানাই ফ্যাটেনিং ফার্ম তার হিসাবে এখানে হচ্ছে প্ল্যান হচ্ছে আমার দুটো ভাবে আমি চলছি একটা হচ্ছে মাংসের দিকে আমি যাচ্ছি মানে ফ্যাটেনিং ফার্ম আর একটা হচ্ছে এখানে আমি প্রোডাকশনটা বাড়াবো মানে ব্রিডিং ফার্ম তৈরি করছি একটা ফার্মের মধ্যে দুটো ভাগ চলছে একটা হচ্ছে আমি যে খাসি 1.5 মাস বা 2 মাসের বাচ্চা আমি নিয়ে আসছি সেগুলোকে আমি 1-1.5 বছর বড় করছি বড় করে সেগুলো আমার দোকান আছে দোকানে সেলিং যাচ্ছে বা কিছু আমার কাস্টমার আছে কিছু ডেলিভারি কন্ট্যাক্ট আছে সেগুলোকে আমি ওইভাবে আমার সেলিংয়ের প্ল্যানিং চলছে ওকে আর একটা আছে যেখানে আমার মাদার রয়েছে মাদারগুলো যেটা প্রোডাকশন হবে সেটা প্রোডাকশন সেগুলোকে বড় করলাম বড় করে আস্তে আস্তে সেগুলো সেলিংয়ের দিকে যাব প্লাস যখন আমার হিউজ পরিমাণে হয়ে যাবে আমার টার্গেটের বাইরে হয়ে যাবে সেগুলো মাদার কিছু আমি সেলিং করব ওকে তো এখানে যে জায়গাটা রয়েছে আপনি ফার্ম বানাচ্ছেন কতটা জায়গা এখানে প্রায় 2 বিঘে মতো জায়গা আছে 2 বিঘের উপরে বলছে 2 বিঘে প্লাস আমার ওই সাইডে আরো বাগান আছে ওখানে আমি ছাগলকে ঘোরার জন্য জায়গাটা রেখেছি চড়ার জন্য একটা গ্রেজিং এরিয়া আছে রেখেছি আচ্ছা মোটামুটি টোটাল মিলিয়ে কতটা গ্রেজিং মোটামুটি 3 বিঘে মতো হবে 3 বিঘা গ্রেজিং এরিয়া আর ফার্মটা তাহলে কতটা এই যে ফার্মের স্ট্রাকচারটা দেখছি এটা কতটা জায়গা উপর রাখা ফার্মটা আমার আছে এখানে 10 কাঠার মধ্যে আর এখানে যা দেখছেন এগুলো আমার সব ঘাস লাগানো আছে আর জিপিআর আছে আর তারপর বিভিন্ন ধরনের ঘাস আছে নিয়ে আমার টোটাল নিয়ে 3 বিঘে মতো আছে ফার্মের এরিয়া 3 বিঘে 3 বিঘে আর তার সঙ্গে চড়ার জন্য গ্রেজিং এরিয়া প্রায় 10 কাঠা প্রায় ধরুন 3.5 বিঘে মতো টোটাল আছে ওকে তাহলে তো একটা কমার্শিয়াল ফার্মের যে স্ট্রাকচার প্রয়োজন সেটা ধীরে ধীরে মেনটেন করছে তো খাবার হিসাবে এখানে কোন কোন ধরনের খাবার আছে খাবার হিসাবে এখানে আমার ধরুন বিভিন্ন গাছের পাতা কাজের ছেলেরা আছে সবাই ওরা পাতা নিচ্ছে কাটছে আমার ঘাস দেয়া হচ্ছে সকালবেলায় বিচলি ভুট্টার দানা চাল তারপর খিচুড়ি রান্না করে দেয়া হচ্ছে তো এই ছাগল পালনের প্রথম প্ল্যানটা কিভাবে শুরু হয়েছিল কিভাবে এলো এই জায়গায় অ্যাকচুয়ালি ফার্স্ট প্ল্যান বলতে আমরা কম বেশি সবাই ইউটিউব দেখি ভিডিওগুলো দেখে আমার ইচ্ছে হলো যে একটা ফার্ম তৈরি করা যাক অ্যাকচুয়ালি সাইডে আমি প্রফেশনালি কোনো একটা মেডিকেল লাইনে আছি তার পাশাপাশি আমি চাই যে সোর্স অফ ইনকামটা আর একটু বাড়াবো সবাই চাই যেভাবে হোক তো সেটা প্ল্যানিং করে তারপরে আমি ভাবলাম ইউটিউব চ্যানেল বিভিন্নগুলো আমি ফলো করলাম ফলো করার পরে এবার আমার হলো একটা ট্রেনিং আমার নিতে হবে একটা প্রশিক্ষণ আমার নিতে হবে ফার্স্ট টাইম যেহেতু অভিজ্ঞতা আমার কিছু ছিল না বাড়িতে আমার ছাগল টাগল পুষতো না যাই হোক তারপরে আমি 1 সপ্তাহের একটা ট্রেনিং নেওয়া হলো ট্রেনিং নেওয়ার পরে সেখান থেকে মোটামুটি একটা কনসেপ্ট আমার আইডিয়া হলো মেডিসিন পারপাস তারপরে কীভাবে ছাগলকে লালন পালন করতে হবে কী খাওয়াতে হবে কী ধরনের ঘাস খাওয়াতে হবে সেগুলো মোটামুটি একটা কনসেপ্ট আমি নিলাম নেওয়ার পর তারপর আমি দেখলাম যে ছাগল তোলার আগে আমাকে ঘাস লাগাতে ওদের খাওয়ার জায়গাটাকে আগে আমার রেডি করতে হবে তার জন্য খাওয়ার জায়গাগুলো আমি রেডি করলাম তারপরে আমি স্ট্রাকচার তৈরি করলাম ছাগল রাখার জন্য তারপরে একটা ঘরে দরকার আছে ঠিক আছে সে ঘরটা রেডি করলাম এবং সেখান থেকে মোটামুটি প্রশিক্ষণ একটা 1 সপ্তাহের একটা প্রশিক্ষণ নিলে টোটালটাই একটা কনসেপ্ট হবে যে কী খাওয়ার খাওয়াতে হবে কীভাবে খাওয়াতে হবে কী ধরনের তাদের প্রবলেম আসতে পারে তার জন্য কী ধরনের ট্রিটমেন্ট করতে হবে এগুলো মোটামুটি কনসেপ্টগুলো আইডিয়া করে নিয়ে আমি শুরু করি আচ্ছা এখানে এখানে যা দেখছেন এগুলো সব আমার মাদার ঠিক আছে এখানে মোটামুটি আমার 5-6টা মতো এখানে আমার দেশি ছাগল রয়েছে
এবার বিকেলে যখন আমরা ছাগলটা নিয়ে আসছি, নিয়ে আসার পরে যখন এদের এখানে জল বা দানা খাওয়া বা ঘাস দিচ্ছি, তা এইভাবে যে ম্যানেজমেন্টটা আমরা চালাচ্ছি, আমরা একটা ক্যালকুলেশন করে দেখেছি 3-3.5 টাকার উপরে আমাদের আর যাচ্ছে না, 3-3.5 টাকার মধ্যে আমাদের খরচ হয়ে যাচ্ছে। ওকে, এখানে সব আপনার খাসি ছাগলগুলো রয়েছে? হ্যাঁ, এখানে সব মোটামুটি কতগুলো আছে? এখানে আমার 14 পিস মতো আছে। আচ্ছা, আর ওইখানে দেখতে পাচ্ছি ওটা কি আপনার ফার্মের ব্রিড? ওটা, হ্যাঁ, ওটা হচ্ছে বিডার, ওরই সব বাচ্চা কাচ্চা এগুলো। আচ্ছা, তো ওটা কি শিরোহী নাকি? ওটা শিরোহী জাত। বাহ, ছাগলটা তো খুব সুন্দর কোয়ালিটির। মায়ের সঙ্গে বাচ্চা যেগুলো হয় সেগুলো কি সদ্যজাত যে বাচ্চা সেগুলো মায়ের সাথেই থাকে? ঠিক আছে, দিনের বেলা আমি আগে বলেছি ওইদিকে আমার গ্রেজিং পার্ট রয়েছে, গ্রেজিং পার্ট রয়েছে, ঘুরে টুরে এসে, ঠিক আছে, সদ্যজাত বাচ্চাগুলোকে আমি গ্রেজিং এ পাঠাই না, রাতে বেলায় উপরে তুলে দিই। দুটো বাচ্চা আছে, একটা ছেলে একটা মেয়ে। আচ্ছা, এখানে তো দেখতে পাচ্ছি ব্ল্যাক বেঙ্গল, এখানে আমার 5-6টা ব্ল্যাক বেঙ্গল রয়েছে। আচ্ছা, এটা এটাও কি ব্ল্যাক বেঙ্গল? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা এটার প্রেগন্যান্ট আছে না? এটা প্রেগন্যান্ট আছে। আচ্ছা, এর বয়স কি রকম হয়েছে? এটা ওই তো সব আমার একবার করে বাচ্চা দিয়েছে। আচ্ছা, এটা কম আছে? 1.5 বছর 1.5 বছর ধরে, এটা 3-4 মাস হবে, 4 মাস হয়ে গেছে, 4 মাসের। এটা ইমিডিয়েট বাচ্চা দেবে, দেখুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে বাচ্চা নড়ছে, ইমিডিয়েট বাচ্চা। আচ্ছা, হ্যাঁ, পেটে হাত দিলে বোঝা যায়? বোঝা যায় একদম। এটা এটাও তো ব্ল্যাক বেঙ্গল না? এটা ব্ল্যাক বেঙ্গল। এটা এটাও বাচ্চা হবে? এর এর বাচ্চা আছে। এর বাচ্চা আছে? এর বাচ্চা আছে। ওকে, এই পাশেও তো আপনার মনে হচ্ছে কিছু বড় বড় ছাগল দেখেছি। ওইগুলো নিয়ে তো টুটন, একটা ছাগল দেখুন খুব ভালো, একদম লক্ষ্মী ছাগলে, এর একটা সুন্দর বাচ্চা আছে। আচ্ছা, এটা এটা এটাও তো মনে হচ্ছে এখন প্রেগন্যান্ট রয়েছে না? না, এর বাচ্চা দিয়েছে। এটা এটা এই পেটে বাচ্চা আছে? হ্যাঁ হ্যাঁ, এর বাচ্চাটা দেখবেন, এই বাচ্চাটা সুন্দর বাচ্চা। আচ্ছা, এই ছাগলের বাচ্চা? এই ছাগলের বাচ্চা এটা। বাহ, দারুণ কোয়ালিটির বাচ্চা আছে। কত মাস বয়স হলো ছাগল? এটাই 1 মাস হবে। আচ্ছা, একটাই দিয়েছিল নাকি? এর একটাই, একটা বাচ্চা দিয়েছে। এটাকে বিডার তৈরি করবো। আচ্ছা আচ্ছা, এটা মেল আছে? হুম, মেল আছে। কোয়ালিটি খুব সুন্দর। এটা দারুণ পরিকল্পনা নিয়ে ফার্মটা করেছেন, খুবই ভালো লাগলো দেখে। মানে প্রথমেই একটা বেসিক নলেজের জন্য ইউটিউব দেখলেন, তারপরে প্রশিক্ষণ নেওয়ার জন্য একটা এক জায়গায় চলে গেলেন ট্রেনিংয়ে, দেন খাবারের জায়গা, তারপরে ছাগল রাখার জায়গা, তারপরে করলেন যেখানে মাংসের জন্য একটা পার্ট উৎপাদন হবে এবং যেখানে ব্রিডিং এর পার্ট একটা উৎপাদন হবে। কারণে ফার্মের একটা ইনকাম বা প্রায় ব্রিডিং ফার্ম বলে 18 মাসের মাথায় গিয়ে আসে। আর যদি আমি একটা ফ্যাটেনিং ফার্ম রাখি তাহলে 6-1 বছরের মাথায় গিয়ে আমি সেখান থেকে একটা রোজগার পাবো, রোজগার পাবো। তো সেই কারণে একটা খুব ভালো দুটো প্রসেস করে দিয়েছে। তো এখানে মা ছাগল প্রথমেই আপনি প্রচুর নিয়ে নিয়েছিলেন, অবশ্যই একটা নতুন ফার্মারকে আমরা কখনোই বলি না এত ছাগল নিয়ে শুরু করতে, একটু কম নিয়ে করা উচিত। বাট আপনার প্রশিক্ষণ ছিল বলে হয়তো আপনি কন্ট্রোলটা করতে পারেন, রিস্কটা নিয়ে নিয়েছি একদম। এবং তার পাশাপাশি আপনার যে একটা মেডিসিনাল নলেজ আপনার রয়েছে সেটা আপনার কাজে লেগেছে এখানে, এবং নিয়েও কিন্তু আমরা সাকসেস একদমই তাই, কারণ এখানে তো আর কোনো জায়গা অসুবিধা নেই। তো আপনার এই মুহূর্তে তাহলে পরিকল্পনাটা হচ্ছে ফ্যাটেনিং ফার্ম, যেটা মাংসের জন্য উৎপাদন হবে সেটাকে আপনি বেশি বাড়াবেন? বেশি বাড়াবেন চাইছি আমি, কারণ হচ্ছে আমার সেলিং জায়গাটা প্রচুর রয়েছে। ওকে, ঠিক আছে, এখনই এখনই আপনার বিক্রির জায়গা আমার অলরেডি চলছে, আমার অলরেডি দোকান রয়েছে, সেখানে প্রত্যেকদিন মাল কাটিং চলছে, অর্ডার আসছে, সেগুলো বাইরে থেকে কিনে দিতে হবে, সেই কিনে দিতে হচ্ছে আপাতত। তো সেই কারণে আপনি আপনার ফার্মের একটা পার্ট রেডি করে, হ্যাঁ, একটা পার্ট রেডি করছে। আপনারা যখন ফার্ম করবেন এটাই কিন্তু সবসময় করা উচিত, প্রথমেই একটা বেসিক নলেজ নেবেন, নলেজটা খুব দরকার, তারপরে হচ্ছে একটা ট্রেনিংয়ের খুব দরকার। ট্রেনিং নেওয়ার পরে ফার্মটাকে ঠিক দাদা যেভাবে করেছে এই প্রসেসে করা কিন্তু উচিত, যে অল্প করে ব্রিডার বা ফার্ম রেডি, মানে অল্প করে প্যারেন্টাল স্টক রাখবো, পাশে ফ্যাটেনিং একটা প্রসেস রাখবো, যাতে আমি ফার্মে দুই দিকের খরচটা ব্যালেন্স করতে পারি এবং ফার্ম থেকে খুব তাড়াতাড়ি একটা প্রফিট স্কেলে আমরা নিয়ে যেতে পারি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। এই ধরনের ভিডিও কিন্তু সচরাচর ইউটিউবে দেখা যায় না, আমরা চেষ্টা করি সঠিক নলেজ দিয়ে আপনাদেরকে হেল্প করার। পরবর্তীতে গোট ফার্ম সম্পর্কে আর কোন কোন বিষয় আপনার জানার প্রয়োজন সেটা আমাদেরকে কমেন্ট করে লিখুন, আমরা সেই টপিকের ওপরে সেকেন্ড ভিডিও বানানোর চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।